নমস্কার, এসকে লাইভে আপনাদের স্বাগত। আপনার সময়, আপনার খবর। অবশেষে স্বপ্ন সার্থক হতে চলেছে পর্যটকদের। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো ঢেলে সাজানোর কাজ প্রায় শেষ হতে চলেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। আগামী 3রা অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আসলেই ভোরের আলোর দুয়ার খুলে যাবে, আনাগোনা দেখা যাবে পর্যটকদের। পর্যটকদের কথা মাথায় রেখেই তার এই স্বপ্নের প্রকল্পকে তৈরি করা হয়েছে। পূজোর মুখে উত্তরবঙ্গবাসীকে এবং পর্যটকদের সামনে তার স্বপ্নকে তুলে ধরতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন ভোরের আলোর। গাজলডোবায় ভোরের আলো পর্যটন কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে গৌতম দেব জানালেন, এসেছি ভোরের আলো গাজলডোবা। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, উনি জায়গাটা আবিষ্কার করেছিলেন। তো ওনার মধ্যে যে শিল্পী সত্তা আছে, উনি দেখতে পেয়েছিলেন যে এই জায়গাটা সবুজে মুড়ে দিলে এটা কত সুন্দর প্রকৃতির কোলে মানুষের একটা গন্তব্যস্থল হতে পারে। তার এই ভাবনা এবং ভিশনটাকে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি, পরিশ্রম করছি, চেষ্টা করছি যে সেটাকে নিয়ে আসা। অল্পদিন আমরা সময় পেয়েছি, সেই সময়ের মধ্যে আমরা সবুজে মুড়ে দেওয়ার চেষ্টা করছি জায়গাটা, এবং আগামী দিনে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ট্যুরিজম হাবে পরিণত হচ্ছে। 208 একর জমি, কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকার, বিভিন্ন দপ্তর তারা এখানে বিনিয়োগ করছেন, বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, এর সাথে ডুয়ার্সের বিভিন্ন জায়গা, লাটাগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গার সাথে অল্টারনেটিভ রোড, ব্রিজ, আরবি, পাম্পিং হাউস, অন্যান্য পরিকাঠামো, ইন্টারনাল ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু, বেসরকারি 3টি সংস্থাও কাজ করছে যৌথ উদ্যোগে আমাদের সাথে, আরও 7টা কম্পোনেন্টস বেসরকারি সংস্থা তারা করবে। বার্তা হচ্ছে যে এটাকে একটা জিনিস তৈরি করা যত কঠিন, সেটাকে সংরক্ষণ করা আরও কঠিন। এটাকে মানুষ নিজের সম্পদ, এটা তো পশ্চিমবঙ্গের মানুষের সম্পদ হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছেন পুজোর উপহার বাংলা এবং ভারতবর্ষের মানুষকে। সেটাকে আমাদের রক্ষা করতে হবে খুব যত্ন করে, খুব মহত্বের সাথে এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কাজটা আমরা করবো মানুষকে সাথে। আজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে।